সে তার বাচ্চা মতনই সে আদর করতেছে, কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এটা জীবন্ত না, এই বাসুরের চামড়া দিয়ে এটা বানানো হয়েছে খ্যার দিয়ে, এবং গাবিগুটি হয়তো মনে করতেছে তার এটাই তার বাসুর, তার বাচ্চা। আসলে মায়ের যে সন্তানের প্রতি ভালোবাসা দর্শক দেখতে পাচ্ছেন। পালার জন্য নিচ্ছেন তো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেটা ওই যে বাসুর বানাইছে বাসুরের চামড়া দিয়ে, ওটা শত নিবেন? ওটা লাগবো না আমার। যে বাসুরটি দেখতে পাচ্ছেন আসলে এটা জীবন্ত বাসুর না, দর্শক দিতে পারছেন 10 দিন আগে এই গাবি গরুর বাসুরটি মারা গেছে, তারই আসলে চামড়া দিয়ে এই বাসুরটি আসলে বানানো হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বাসুরটির জীবন নাই, কারণ এটা বানানো হয়েছে এই কারণে, কারণ এটা দেখার পর আসলে গাবি গরু দুধ দেয়। দর্শক দেখতে পাচ্ছেন এইটাই গাবি গরু যেটির বাসুর আসলে 10 দিন আগে মারা গেছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমি একটু ব্যাপার ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো ভালো আছি। তো দেখতে পাচ্ছি যে আসলে বাসুর এটা কতদিন আগে মারা গেছে? এটা 10 দিন আগে মারা গেছে। 10 দিন আগে মারা গেছে। তার এইভাবে আসলে বানানোর কারণটা কি? এইভাবে বানানোর কারণ যে ও দুধ সারবো, দুধটা শুকাই যাবো না, মানে এই কারণে দুধ দিবে শান্ত থাকবে। হ্যাঁ, দুধ দিবে শান্ত থাকবে এই কারণে। দর্শক শুনলেন, আসলে যে কেউ আসলে বাচ্চা মারা গেলে আসলে তার যে কোনো প্রাণী হোক তার তো আসলে অনেক কষ্ট, এবং এই কিভাবে মারা গেছে? এটা এটা মারা গেছে ঠান্ডা লাগে, ঠান্ডাতে মারা গেছে। চিকিৎসা ঠিক মতো করেন নাই? চিকিৎসা করছি, তার বাদে ওই যে যখন বাচ্চা দিছে তখন ঠান্ডা লাগতো, পানি ডালছিলাম, ওই পানি ডালো নেই আর বেশি ঠান্ডা লেগে বসে গেছে, 4 দিন পর মারা গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই গাবি গরুটি, এটা কি কোন জাতের গাবি গরু? এটা ভাই জার্সি, যেটি বাসুর দর্শক দেখতে পাচ্ছেন বাসুরের চামড়া দিয়ে ওটা বানাইছে, বাসুরের চামড়া দিয়ে এই বাসুরটি বানানো দর্শক দেখতে পাচ্ছেন, যেটা আসলে 10 দিন আগে মারা গেছে। এটা কয় লিটার দুধ হয় এখন? দুধ হয় কয় লিটার? দুই বেলা 18 লিটার হবে। আসলে দুই বেলা 18 লিটার, তার মানে তো মাশাল্লাহ অনেক ভালো দুধ। তো দাম চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছেন 1,90,000। চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা, দাম উঠছে, ভালোই উঠছে নাকি? উঠছে 150-160। আচ্ছা, যাক ভালোই, 1,50,000-160 উঠছে। তো বাসুরটা থাকলে তো আর একটু বেশি দাম হতো না? হ্যাঁ, বাসুর থাকলে তো আমার 2 লক্ষ টাকা কিনা, 2,30,000 কিনা আসলো আমার। কিনা ছিল কত? 2 লক্ষ? 2,30,000 কিনা আসলো। সেটা কি বাসুর কিনছে, কিন্তু আসলে বাসুরটি মারা যাওয়ার কারণে তার এই গরুর দামও কমে গেছে। দর্শক বিক্রি হয়ে গেল, কত টাকা বিক্রি হয়েছে ভাই? ভাই কত টাকা বিক্রি হয়েছে ভাই? 1,52,000 টাকা দিয়ে দর্শক এই বাসুর সারা গাবি গরুটি বিক্রি হলো, যেটি বাসুর বাচ্চা নাই কারণে, কিন্তু বাচ্চা আছে সে যে পাশে আসলে কোনো কাজে লাগবে না। কে কিনছে এটা ভাই? এই যে আপনি কিনছেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই যে বাসুর সারা কিনলেন, বাসুর সারা কিনলেন, তো আপনি পালার জন্য না বিক্রি করবেন? পালার জন্য নিচ্ছেন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেটা ওই যে বাসুর বানাইছে বাসুরের চামড়া দিয়ে, ওটা শত নেবেন? ওইটা লাগবো না আমার। ওইটা নেবেন না? ওইটা না হলে তো দুধ দেয়, দুধ ঠিক মতো দিবে? আচ্ছা, আপনার খামার বাসুর আছে না, এই জন্য সমস্যা হবে না। এখন কয় লিটার দুধ হয় বলছেন? কম হইলো 13-14 লিটার দুধ হবে। যদি কম হয়
তাহলে কি গরু নিবে নাকি না এরকম কোনো চুক্তি আছে নাকি না গরু নিবে টাকা পয়সা দিয়ে আচ্ছা টাকা টাকা দিয়ে দিছে তার মানে এখন তার ভাগ্যে যেই পরিমাণ দুধ আসুক তাই সে খুশি হয়ে এটা নিয়ে যাবে কিন্তু তার আগে বাসুরটা তো দেখতে পাচ্ছেন এখন দুধ দোয়াবে